হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, আর এখন বাজে 2:05। তো তোমাদের বলছিলাম আগের ভিডিওতে যে আমরা ঘুরতে যাচ্ছি, তো আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে দীঘাতে। তো তো সবাই ঘুমাচ্ছে, আর আমার যদি রাতেরবেলা ওঠার মানে থাকে, তো মানে হাফ রাতে বলতে পারো, তো তাহলে না আমার একদম ঘুম আসে না। তো আমি ভিডিওটা মানে নববর্ষের ভিডিওটা এডিট করলাম, তারপর রিলস বানাবো, ভিডিওগুলো সেভ করলাম, তো ফোন স্টোরেজগুলো খালি করলাম, কারণ অনেক ছবি টবি এগুলো স্ক্রিনশট এগুলো ছিল, তো সব কিছু ক্লিন করলাম, কারণ ছবি তুলতে হবে তার জন্য। তো এখন আমি আছি বর্ষাদের বাড়িতে, আছে ওরা 3টের সময় উঠবে, 3:30 আমরা 4টে এখান থেকে বেরাবো, 4:45 আমাদের বাস। তো এখন থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করছি, কালকে রাত অব্দি ব্লগটা চলবে, রাতে এডিট করবো, দেন নেক্সট দিন ভিডিওটা আপলোড করে দেবো। তোকে স্কিপ করো না, ভিডিওটা বেশি বড় করবো না, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখো। তো চলো, রেডি হওয়ার পর বেরোনোর সময় আবার আসবো, এখন আমি ঘুমাবো না, এখন আর 1 ঘন্টা আছে, জাস্ট এমনি শুয়ে থাকবো। তো চলো, মানে 3 মিনিট আমরা আগে পৌঁছেছি, ও তো অনেক আগে এসে বলছে মামার নতুন ফোন, কি মজা, তো আমরা এখন বাসে উঠবো, চলো যাই। কি কি হচ্ছে, কি নেবে, চলো চলো, চিনতে পারবি। তো এই যে এটা হচ্ছে বাস, আমরা বাসে উঠবো এখন, চলো বাবা টাটা। বাস বাবাকে টাটা দিয়ে দিই। তো আমরা দীঘাতে চলে এসেছি, এবার আমরা রুম ঠিক করছি, ওই দীঘাতে গিয়ে থাকবে না, আমরা প্ল্যান করবো না, তার জন্য নিউ দীঘাতে চলে এসেছি। তো চলো দেখাই। তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, আর ওয়াইফ এই দেখো, তো আজকে ফার্স্ট মানে একবার কলকাতায় গেছে, আবার দেখা হয়নি, বাড়ি থেকে দীঘা 1.5 ঘন্টার মতো লাগে। তো আমি আসছি, ও এসেছে একা একা, বিকালে চলে যাবে। তো আমরা ওয়াইফাই রুম খুঁজলাম, নিউ দীঘা গেছি, ওখানে মানে সামনে থেকে বিশাল কিউট, হ্যাঁ মুখ পুরে কালো হয়ে গেছে, বলছে বিশাল কিউট। তো দেখো কিভাবে খাচ্ছে স্বর্ণালী, এদিকে ইদ্রিকা, ইদ্রিকা আদ্রিকা, হ্যাঁ খিদে তো পাবেই, তারপরে খিদে মরেও গেছিল। তো আমরা আমরা মানে আলু ভাজা, রুটি আর চিকেন করে নিয়ে এসেছি, ঝাল ঝাল ওই রান্না করেছে কালকে রাত্রেবেলা, আমরা মানে আমি রান্না করিনি, ও রান্না করেছে, তো খুব টেস্টি টেস্টিও হয়েছে। তো আজকে যা হলো মানে বলার মতো না, তো এসি রুম আমরা কেউই নেবো না, লাস্টে নিতে হয়েছে, আর পাইনি, কারণ এই সময়টাই না সব রুম মানে একদম, চলো আমরা একটু ইচ্ছে থাকছি যতক্ষণ ঘুরে আসি, দেখি কেমন কি আছে, এখনো স্নান করিনি, এখন যাবো আমরা নিউ দীঘাতে স্নান করবো, তারপর আবার আসবো। তো চলো যাই। আমরা পড়ে যাবো, আমার জুতোর লেস খুলে গেছে, এই যে ভিতু আরজি, ভিতু আরজি কি করছে দেখো, ওই দেখো ওই দেখো, আই ইউ কে
আসবে মরে গেছে, এগুলো মরে গেছে, মরে গেছে মনে হয়। কেন আসছে, আমি যেহেতু ভিজে গেছি তো সেহেতু মানে মানে ব্যাপারটা হয়েছে, দিদি শরীরে একটু খারাপ লাগছিলো আর লেটও হয়ে যাচ্ছিলো, তো আমরা বিচে এসে স্নান করছিলাম আর দিদিরা আজকে দিয়ে যায়নি, এখন আসছে, তো এখন আর ওর জন্য ওয়েট করতে পারছি না, বাড়ি চলে যাচ্ছি, কারণ যে স্নান করে আমরা বিচে বসতে লাগবো, দিদি যাবে তারপর আবার সব করবো। তো এসে আমরা ফ্রেশ হয়ে গেছি আর ওপর জামা কাপড় নেড়ে দিয়ে এসেছি, শোন মানে উড়ে উড়ে যাচ্ছে হাওয়ায়, জানিস না কি উড়ে উড়ে, কিন্তু উড়ে নিচে পড়বে না, পড়লে নিচে সানেই পড়বে, ক্লিপ নিয়ে আসলে ভালো করতাম, একদিনে এরা ভুতু কালো হয়ে গেছে, না না কালো হয়নি, আমরা সান করে মানে করে গেছিলাম, তো আলো আলো পড়ছে, তোর মুখে আলো পড়ছে তার জন্য, তো এখানে এখানে নেবে বা চেয়ারে করে দিতে পারিস, এখন এখানে দেখতে পারিস। তো এখন আমরা একটু জাস্ট একটু শোবো, আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা আমি আর বর্ষা থাকবো, আর ওই দিকে একটা রুম, ওখানে থাকবে মনোজ, অরিজিৎ আর হচ্ছে মামা, আর আমাদের পাশের রুমেই আমাদের দিদি জামাইবাবু আছে। তো চলো আমাদের আমাদের মেয়ের হচ্ছে কাজ একটু ঘুরবো আর ফটো তুলবো ভিডিও করবো, এটাই আমাদের নেশা, আর কোনো নেশা নেই। তো চলো আমরা একটু পরে রেডি হবো তারপর আবার আসবো। সো গাইস পিছনে গামছা, ব্যাকগ্রাউন্ডে ছাদের উপর তো ড্রেস, তো আমরা এখন হচ্ছে রেডি, তো চলো দেখো বর্ষা কি পড়েছে, ওই টিল পাচ্ছে দেখো, তো আমরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে আবার আসছি, তো এখন এগিয়ে নিই, তো এখন আমরা নিচের ওখানে যাচ্ছি, তো এই ড্রেসটা পড়েছি, ভালোই লাগছে না, ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল, তাও পড়লাম, নেবার সময় দেখি কেমন সেজেছিস, বাহ ভালো লাগছে। আমরা ঘরে এসে ভিডিও করবো, হ্যাঁ কটা রিলস বানাবো, তাকে সুন্দর সুন্দর তালা দিতে পারিস নি, হ্যাঁ আয়, তো
বৃষ্টি পড়ছিল, এখন আবার বৃষ্টি পড়াটা কমেছে। তো দিদি ভোলা মাছ ভাজা খাচ্ছে, দিদিকে এখনো ব্লগে দেখানোই হয়নি, চোখ মুখ একদম বসে গেছে, মানে কালকে রাত থেকে আমি ঘুমাই না। তো এখন একটুখানি জাস্ট এখান থেকে ঘুরে বাড়ি গিয়ে ঘুমাবো, বৃষ্টি পড়ছে তার জন্য মনটা আবার একটু খারাপ হয়ে গেছিলো। তো চলো যাই। সবাই এখন হারিয়ে যাচ্ছে, ও ওখানে হারিয়ে যাচ্ছে, দিদিকে খুঁজে পাচ্ছি আমরা, দিদিকে খুঁজে পেয়েছি, আমিও খুঁজে পাচ্ছি না। তো অরিজিৎ ওরা কোথায় চলে গেছে, ভালো লাগছে না, মানে ভীষণ ঘুম পাচ্ছে। তো এখন আর কোনো কিছুই মুড লাগছে না, কিছু খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার মোড়ে যাবো। চলো ছবি তুলো একটা। যাই বলতে এখানে আসতে বলছি, আর আমার পাশে কি যা হচ্ছে, আমরা সত্যি আজকে দিনটা এইভাবে গেল। যাই হোক এখন চলো ফেলে যাবো, খাওয়া দাওয়া ভীষণ হাওয়া, মানে এতটাই হাত, আমি বারবার চুল, আমি বাবার চুল, বারবার আমি চুল থেকে দেখছি। এখানে ব্যাগ, এই ব্যাগটাকে আমি নিই না, কিনি না। তো আমরা খেয়েছি এখান থেকে ভাত, আমি তো ভালোভাবে একদমই খেতে পারি না। তো এখানে ওরা বিরিয়ানি খেয়েছে, খাবার ভালো, আর আমরা ভাতটা নিয়েছিলাম, তো আমরা একদমই খেতে পারি না, রোগা হয়ে যাবো। দীঘাতে এক সপ্তাহ থাকলে রোগা হয়ে যাবো, তাই এই যে মাজা কিনেছি আর রুমে আছে চিড়ে ভাজা, এটা রাত্রেবেলা খাবো। তো ব্লগটা বেশি দেরি করবো না, এখন বিছানা ছেড়ে শুয়ে পড়বো আর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার আসবো। আর স্কিন কেয়ার তো আমাকে অবশ্যই করতে হবে, তার সাথে ব্রাশ করতে হবে, ব্রাশটা কোথায় রেখেছি জানি না। আর তার ভিতরে সব কিছু এনেছি, একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার গামছা। তো টলটা আমার ভালো লাগে না, গামছাটা বেশি কমফোর্টেবল ফিল হয়, তো গামছাটা আনতে ভুলে গেছি। তো টল দিয়ে, বর্ষার গামছা দিয়ে আমার কাজ মেটাতে হচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি। অরিজিৎরা কোথায় চলে গেল, অরিজিৎরা কোথায় চলে গেল, ফোন করি তো। তো গাইস পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, বাড়ি থেকে বেরানো পর্যন্ত, রাত্রেবেলা শোয়া পর্যন্ত দেখো, শুনে সেই ফোন ঘেরছে, আর ওরা হয়তো ওপরে বসে আছে দিদি ওরা, বাট সকালে মোহনায় যাবো, তো তার জন্য আর বেশি ওয়েট করবো না, আমরা এখন ঘুমিয়ে পড়ছি, ও আবার একটু ভয় পাচ্ছিল। তো চলো সবাইকে গুড নাইট, গুড নাইট সুইট ড্রিমস, বাই, আমরা এখন ঘুমাবো, চলো লাইট অফ করে দিই।